জি। তো দর্শক আশা করি আপনারা এই বাচ্চা জোড়াটা সংগ্রহ করবেন একদম 2500 টাকা। একদম 2500 টাকা ফ্লাইট টাইম 8 থেকে 9 ঘন্টা গুলো অনায়াসে করাইতে পারবেন। অনায়াসে করবে হ্যাঁ। এরকম উত্তর 12000 টাকা দিচ্ছি। 12 জোড়া আর উত্তর আলাদা এই টু গেটআপ থেকে টু গেটআপটা ভালো তাই নেবে। তো ভাই এগুলো কত টাকার বিনিময়ে দিবেন আপনি? একদম 3000 করে কোনো দরদাম করবেন না একদম জোড়া জোড়া সেটেল করা আছে। আচ্ছা এই সাইজ জোড়া নেন সাইজ জোড়া নিয়ে কবুতর পালেন গিরিবাস 500 টাকা গিরিবাস না পাইলে। আচ্ছা 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 তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে পারিক ভাই মন নম্বর গুলা মনের কবুতর মনের কবুতর হ্যাঁ একদম লাল দম আর কাল দম কাল দম দর্শক এই যে কাল দম শতাঞ্জুরা আপনাদের মাদিরা বলে নাকি বড় ভাই মাদিরা কিন্তু নিউ আডাল হ্যাঁ এটা ডিম বাচ্চা করে নাই ভাই একদম একদম ডিম বাচ্চা করা পিয়া আচ্ছা ডিম বাচ্চা করা পিয়া কবুতর না ভাই তো ভাই আসলে বলেন তো ভাই এই জোড়াগুলো কত টাকা কোনটা হলুদটা কত সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক উপবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবারও চলে আসলাম ঢাকা টঙ্গী আবদুল্লাহপুর ফারুক ভাইয়ের কবুতর সেল সেন্টারে তো দর্শক ফারুক ভাই যে কবুতরগুলো আছে আজকে আমি আপনাদের রিকোয়েস্টের কিছু অনুরোধ বা যারা আমার কমেন্টে জানানোর জন্য চেষ্টা করছিলেন যে ভাই কিছু হাইপ্লার পাকিস্তানি কবুতর দেখানোর চেষ্টা করবেন তো আশা করি কিছু কবুতর আছে আর ভিডিওটা বেশি লং করবো না আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে যারা আপনারা হাইপ্লার নিতে চান আর ফ্যান্সি কিছু কবুতর আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো দর্শক আর ফারুক ভাই তো কবুতর মানে প্রতিবেদন দেওয়ার পর দুই একদিনের ভিতরে আমার সব কবুতর সেল হয়ে যায় ফারুক ভাই তো আশা করি আপনারা ভাইয়ের সাথে যারা নিতে চান আশা করি কন্ট্যাক্ট করবেন আর যারা নিতে পারেন না দর্শক আশা করি প্রতিবেদনতে নিয়ে নেবেন চলুন দর্শক ফারুক ভাইয়ের সাথে কথা বলি ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকরা কেমন আছেন আমার দর্শকরা কমেন্টের ভিতরে আশা করি আপনারা ভালো আছেন সবাই ভালো আছেন ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করেন আমি যেতে মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি তবে অনেক সময় ভাই 19-20 হয় আপনারা এটা মাইনে নেবেন সবসময় কারণ কবুতর জিনিস এটা একটা প্রাণী জিনিস 19-20 হইতেই পারে তা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই ভাই বেশি কথা বলে লাভ নেই আপনাদেরকে দর্শকদেরকে আর বেশি আর কি কি থাকবে কবুতর আজকে কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতর আছে হাই ফলার আপনার 30 জোড়া কবুতর আসলে 29 জোড়া কবুতর আপনার 14 জোড়া কবুতর বিক্রি হয়েছে বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ে গেছে তো আজকে 14-15 জোড়া কবুতর আছে আপনারা নিবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দিতে পারবো কোনো প্রবলেম নাই আর আমার কবুতর সবসময় সবচেয়ে ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি কম রেডের মধ্যে আচ্ছা তো ঠিক আছে দর্শকদেরকে দেখাই ফারুক ভাই ওকে আমার ঠিকানাটা বলে দিই ঢাকা টঙ্গী আবদুল্লাহপুর কামারপাড়া পুরান বাজার মাছ বাজারের সাথে আমার দোকান আচ্ছা আপনার মোবাইল মোবাইল নাম্বার 01738894068 এটা আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন দর্শক দেখাই দর্শক তো এই যে ফারুক ভাই যে কবুতরগুলো আছে এদিকে কিছু বাচ্চা আছে এদিকে আরো কিছু আছে তো আমি ওই যে বিপ্তর আছে ওই দিকেও আছে তো আমি দেখাই দর্শক তো আমি এক জোড়া করে দেখাবো আর বেশি লেট করবো না চলো আমি দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর এক জোড়া কবুতর ফারুক ভাই 30 ভাই এটা কি ভাই আপনার এটা আপনার হাতে যেটা নিছিলেন হ্যাঁ এটা ওই হাতের যে জোড়াটা হয় জি জি খুবই সুন্দর দর্শক অসাধারণ কবুতর ভাই একটা এগুলো কোন পুরো না হন আলহামদুলিল্লাহ কবুতর আচ্ছা 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 তো ভাই এটা কয় পরে আছে ভাই আপনার এটা 9 পরের কবুতর 9 পরের কবুতর আছে হ্যাঁ নরমাদি কনফার্ম এই যে এটা মাদিটা আমি দেখাচ্ছি দর্শক আর এই যে নর ভাই একদম এক রেটে কম দামে আমার একটু বলে দেন না ভাই প্লিজ 3500 টাকা রাখবো আর মশিন ভাই যদি এই প্রাইস বড় ভাই হ্যাঁ আপ শুধু আপনার জন্যই ভাই ঠিক আছে 3500 টাকা ঠিক ভাই ভাই প্রাইজে কবুতর কখনো মিলাইতে পারবে না 100% গ্যারান্টি আচ্ছা তো এটা কত কোন উড়বে ভাইয়া এগুলো 8-10 ঘন্টা বলা লাগে না 35 কবুতর ওনা এসে 7-8 ঘন্টা উড়ে 7-8 ঘন্টা এগুলো গলার আমরা শুধু দাঁড়ানোর এটার স্টাইলটা শুধু দেখেন আচ্ছা 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 দর্শক আমি দেখাই দারুণ স্টাইলটা চমৎকার একদম ফারুক ভাইয়ের মতন শুকনা শাকনা একদম সেরকম নায়ক বডি ঠিক আছে আশা করি আপনারা নিতে পারেন একদম পিওর কালার আছে খুবই সুন্দর আসলে দর্শক ফারুক ভাই অনেক ভালো মানুষ আশা করি কবুতরগুলো নেবেন ঠিক আছে ভাই 3500 ফারুক ভাই জি ভাই খুবই সুন্দর একটা কবুতর আমি তো বলবো না এটা আপনারা দর্শকরা বলবে আচ্ছা দর্শকরা তো বলবে এটা গোল্ডেন কবুতর গোল্ডেন কবুতর হ্যাঁ পাকিস্তানি গোল্ডেন যেটা বলা হয় দর্শক আমি দেখাই আপনাদেরকে একটু চোখটা দেখাই একটু ক্যামেরাটা জুম করলাম দেখেন দর্শক এই যে ভাই এই যে চোখের নিচে যে পিটপিট করে লাল দানাগুলো দেখতেছি আমি হ্যাঁ ব্লাড ঠিক আছে ব্লাড আর স্পিড কত চোখ যে টিপপারটা আছে দেখছেন আপনারা দর্শক এই যে বাঁকটা দেখেন হ্যাঁ যতই উপরের দিকে উঠবে রোদের বৃত্তটা থাকবে ততই মনটা মনে হয় হবে তিনি ভাই লাল হবে লাল হয়ে যাবে হ্যাঁ তো আচ্ছা এটা কি জোড়া জোড়া এটা নর কবুতর এটা নরটা পাতাটা দেখেন তো একদম ফ্রেশ এই যে দর্শক দেখেন এই যে খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে স্যার মাদিটা দেখেন আমার খুবই সুন্দর এটা মাদিটা 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 ভাইয়া মাদি চোখটা দেখাই দেন দর্শক মাদি চোখটা দেখাই লাল হবে ভাই ভাই ডিম বাচ্চা রানিং একদম ফুল রানিং আচ্ছা ফেদারটা দেন না ভাই একবার না আর ফুল রানিং আচ্ছা তো দর্শক মোশন টিভিতে দর্শক আপনারা কামাগর 35 আর অন্যান্য টেডি আপনারা আশা করি পাবেন ঠিক আছে আমার কয়েকজন খামারি বাইরা আছে ফারুক ভাই সহ আশা করি আপনাদেরকে
কবুতরগুলা সংগ্রহ করে দিতে পারবে ডিম বাচ্চা 100% গ্যারান্টি হবে এটা হলো বন্ধ লেজে কবুতর ভাই আর ওটা হলো খোলা লেজে কবুতর আচ্ছা 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 দুইটা দুই রকম দিছেন হ্যাঁ যেটা দুই রকম দিছে আমাদের বাংলাদেশ আবহাওয়ার জন্য পারফেক্ট পারফেক্ট হ্যাঁ তো ভাই আমি আর কথা বাড়াবো না ভিডিও লং হয়ে যাবে একদম চিপ রেটে দামটা একদম বলে দিবেন ভাই গরন্ত কত টাকার বিনিময়ে দিবেন ফিক্স 4000 টাকা ফিক্স 4000 টাকা এই দামে কোনো গোল্ডেন কবুতর নাই গোল্ডেন কবুতর না এরকম পিওর ফারুক ভাই আপনার মায়া দয়া করে গেছে মশিন ভাইর উপর থেকে ঠিক আছে একটু কম টম সাইবেন দম দর্শকরা নিয়ে যাইবো হ্যাঁ মশিন ভাই আমি কখনো মানুষের প্রতি জুলুম করি না ঠিক আছে ব্যবসা একটা নিয়ম আছে বুঝতে পারছেন হ্যাঁ বলেন মানে অল্প লাভে আই বেশি বেশি লাভে কিন্তু আই বেশি না বড় ভাই ফারুক ভাই কি বলবো আমার দর্শকরা তো মশিন ভাইর টাকা চাই যে একটু কম দামে না অবশ্যই অবশ্যই তবে দর্শকরা আপনারা আপনারা ইউটিউবে সার্চ দিবেন গোল্ডেন কবুতর সম্বন্ধে জানবেন দেখবেন কেন 4000 টাকা চাইলো জি জি আর ভালো জিনিস আপনারা দাম দেয় নিতে হবে আচ্ছা 4000 ফাইনাল জি আপনারা হাতে লাগালে পাবেন না এই কবুতর ওকে ঠিক আছে ফারুক ভাই খুবই চমৎকার এটা কি আপনার গোল্ডেন এটাও গোল্ডেন হ্যাঁ এই যে কবুতর পেটা দেখেন একটু একটু ডাক্তার আছে মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমি দেখাবো এই যে চোখটা দেখেন তো অসাধারণ চোখ ভাই খুবই সুন্দর চোখ দর্শক আমি দেখাই এই যে দেখেন চোখটা সুন্দর পেটাটা দেখেন ভাই এটা বাম চোখ দুইটা চোখই দেখাই দিই কারণ কবুতর নিবেন দেখে শুনে নিবেন নিবেন অবশ্যই অরিজিনাল কিনা আর এই যে ফেদার একটু থরের কবুতর ওরা ডিম বাচ্চা করা পেয়ার পেয়ার কাটা আচ্ছা কাটা আছে তাই না এগুলা অসাধারণ পেয়ার এগুলো হ্যাঁ আচ্ছা মাদিটা দেখেন ভাই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে সেম কালার না দর্শক এই যে মাদিটা ওটা ডিম পারছে বড় ভাই ডিম আছে হ্যাঁ টুকরা এক জায়গাতে এটা লাড়ালে কবুতর আচ্ছা চোখটা দেখা দাও ভাই অসাধারণ চোখ এই যে এটা কি বললাম নামটা গোল্ডেন 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 পাকিস্তানি গোল্ডেন দর্শক ফেদারটা দেখো এক চোখ হইলে হবে সমস্যা নাই দেখেন এই ফেদার ফেদার এই যে ফেদারগুলো কাটা আছে এই পেয়ারটা পুরোটাই ফেদার কাটা আচ্ছা 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 এটা পড়া দর্শক এই যে চারি চারিগুলা দিই কাচির মতন থাকে তাই না ভাই হ্যাঁ এই যে জোর বন্ধ আছে চার আঙ্গুল ঠিক আছে দাঁড়াও আমি একটু পাতা ইয়াটা দেখো এই যে দেখালাম ঠিক আছে আর বডিটা দেখা দিলাম ঠিক আছে স্যার ভাই সুস্থ সবল কবুতর এখন আচ্ছা এই জোড়াগুলো কত করে রাখবো ভাই এই পেয়ারগুলো রাখা দেবে 4000 করে এটা 4000 করে রাখা দেবে হ্যাঁ এটা স্যার আর জোড়া হয় আর জোড়া হ্যাঁ আচ্ছা দর্শক 4000 করে এগুলো ভাই জোড়া আর একদম পিওর জোড়া হ্যাঁ কোন রকম যায় যাবে জোড়া যদি কোনো ভাই দর্শকরা নিতে চায় দুই জোড়া নিলে নেক একদম 8000 টাকা আর এক জোড়া নিলে সমস্যা না 8000 টাকা 8000 টাকা লাগবে তো কম টম হবে না ভাই একদম সলিড পিয়ার আর এগুলো হাই ফ্লার এগুলো মানে ইম্পোর্টের বাচ্চাই ইম্পোর্টের বাচ্চাই আচ্ছা একদম দুই জোড়া নিলে 4000 করে 8000 টাকা আচ্ছা ঠিক আছে অরিজিনাল গোল্ডেন দর্শক গোল্ডেন এগুলো ঠিক আছে ভাইয়া খুবই চমৎকার এক জোড়া বাচ্চা এটা কি ভাইয়া এটা কামাগার কামাগার হ্যাঁ পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি চোখটা দেখেন দর্শক আমি দেখি একদম কয় করে আছে ভাইয়া এক দুই পর হবে এক দুই পর হবে তো দর্শক এই যে দেখাই বাচ্চার চোখটা জিরো পর হইতো পারে সমতা পরগনি নাই দেখেন পরগনা হয় নাই আচ্ছা এক চোখ দেখাইলে হয় না ফারুক ভাই না সব সময় জিনিসটা ভালোভাবে দেখা দাও উত্তম ভালো আচ্ছা 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 এটা এক পরের কবুতর বড় ভাই হ্যাঁ এক পরের কবুতর আচ্ছা স্যার লগারটা লম তো ভাইয়া এই যে ফেদার দর্শক এই যে ফেদারগুলো খুবই চমৎকার আমি দেখাই এই যে পাকিস্তানের চারি চারিগুলো হ্যাঁ এই দম তো চারিগুলো আমি ক্লোজ যাই জোর বন্ধ আছে এই যে দেন ঠিক আছে ফারুক ভাই এটা এটা হলো মাদি বাচ্চাটা হওয়ার সম্ভাবনা মাদি বাচ্চা এটা এটা মাদি বাচ্চাটা তো দর্শক আমি দেখাই তো ফারুক ভাই পেতারগুলো দেখেন তো আমার একটু এই যে চোখগুলো আছে না ভাই দিনের বেলা এই কবুতরগুলো দি বেস্ট দেখেন লাইটে হইলে ভালো হয় জল 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 করবে পানি 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 কিছুটা ভাব থাকবে তাই না ভাই লাল টকটকা হবে আচ্ছা তো ঠিক আছে ভাই পেতার পেতার ধরেন ধরেন পেতারটা ধরেন এই যে দর্শক আমি দেখাই দিলাম ঠিক আছে ওই সেটটা ধরেন আচ্ছা ঠিক আছে ভাই এটা চারি এটা চারি হ্যাঁ এই দর্শক দেখেন খুবই চমৎকার সারা এই যে আর পিয়ার তো দর্শক আপনাদেরকে দেখাই এই যে কবুতর যেগুলো নিমের ফিটনেস তাদের দাঁড়ানোর স্টাইল দেখে কবুতর সংগ্রহ করাটা ভালো মনে করি আর দর্শক মশিন টিভি তো জাস্ট আপনাদেরকে দেখায় আপনাদেরও একটা দায়িত্ব আছে মশিনটির উপর পুরো ভার দিবেন না আপনারাও দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন যার থেকে নেন দর্শক মশিন টিভি সবসময় আপনাদের সাথে আছে পাশে থাকবে তারপর আপনাদের কবুতরগুলো আপনারা দেখে শুনে নেবেন যার থেকে নেবেন একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে ঠিক আছে খুবই চমৎকার এই জোড়াটা ভাই কত রাখবেন 3000 টাকা এটা 3000 টাকা রাখবেন না ভাই দর্শক এই জোড়াটা 3000 দর্শক এই জায়গা আরেক জোড়া আমি দেখাচ্ছি রয়্যাল কামাগার হ্যাঁ এটা এটাও তো ভাই পাকিস্তানি বেবি হ্যাঁ কবুতর এগুলো এই যে সাদা হয়ে যাবে বুঝতে পারছেন সাদা হয়ে যাবে এই পেতারগুলো দেয়া দেন তো ভাই এই যে দর্শক এই ফরগুলো ভাই এগুলো সাদা হয়ে যাবে তাই না এই যে দর্শক দেখেন একটা কবুতর যে উড়ানোর জন্য তার ফাঁকগুলো লাগবে দেখেন এগুলো প্যারেন্টস পেয়ারও আছে প্যারেন্টস পেয়ার বিক্রি করছি ভাই হ্যাঁ 11000 করে আচ্ছা ভাই দুইটা আছে তো জায়গা হ্যাঁ দুইটা এই যে মাদি এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা
আচ্ছা তো দর্শক এই জায়গা দুই জোড়া আছে ভাই দুই জোড়া কত করে পড়বে এই যে আর পেয়ারে কালার সেট করা এই যে এই কালারের জোড়াটা কত করে রাখবেন এই পেয়ারেটা 2500 টাকা ওটা 3000 টাকা আচ্ছা দর্শক আমি দেখাই আপনাদেরকে একটু এই যে আগেরটা দেখাইলাম এটা কত বলেন 3000 হবে 3000 আর এটা 2500 আর এটা 2500 টাকা হ্যাঁ তো একটু কম দাম হবে না ভাই এগুলা না এই প্রাইজই ভাই এগুলো অনেক হাই ভাই বুঝতে পারছেন এখনকার আমি বুঝাই পারবো না মানে এতটা কষ্ট হইছে কোন তরান্তে বলার বাইরে আচ্ছা মানে 4000 টাকা 5000 জোড়াই চাই আনতে পারি নাই তো দর্শক আশা করি আপনারা আমি দেখানোর চেষ্টা করলাম কবুতরগুলো খুবই সুন্দর তো যারা নিতে চান নতুন যারা পালতে চান আশা করি তাদের জন্য এই বাচ্চাগুলো তো 2500 টাকা 3000 টাকা লাগবে তাই তো ভাইয়া জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক তো আশা করি আপনারা অনেকে পছন্দ করেন সারানপুরি কবুতর তো এই জায়গা সারানপুরি হ্যাঁ কালচিরা হ্যাঁ ভাইয়া দর্শক আসলে কি বললে তো হবে না আপনারা আসলে দেখে নেন আমি দেখাই আপনাদের ধরেন চুপটা ধরেন একদম খুশ এটা ক্রিম চোখ আসবে তাই না ভাইয়া এটা জিরো পরে আছে নাকি হ্যাঁ ক্রিমের মধ্যে একটু ব্লু চোখ আসবে ব্লু চোখ আসবে তো আচ্ছা ফেদারটা দেখান তো ভাই একদম ফেদারগুলো একদম স্ট্রং আছে স্ট্রং আছে আর জিরো পরে আছে হ্যাঁ জিরো পর আচ্ছা ঠিক আছে সাত আটটা আছে ভাই এই জায়গায় এই সাত আটটা ভিতর আছে আচ্ছা একটু ধরুন তো ভাই একটু ধরুন দর্শকদের ভালোভাবে দেখেন নর কবুতরটা মাদি বাচ্চা আচ্ছা আগেরটা মাদি গেছে হ্যাঁ এটা নর তো দর্শক আমি দেখানোর চেষ্টা করি ক্রিম চোখ আসবে এই যে আমি দেখাই ক্রিম চোখ আসবে বাচ্চাগুলো ভাই কয় ঘন্টা উঠতে পারে বাচ্চাগুলো মিনিমাম সর্বনিম্ন 6 ঘন্টা আমি 6 ঘন্টা উঠবে ভাই মোশন বেরে খুশি করানোর জন্য বলবেন না আমার দর্শকরা যেন খুশি হয় নিয়ে ঠিক আছে জি জি অবশ্যই ভাই আমি ভাই দুই নম্বরে 6 9 এর কথা আমি বুঝি না ভাই 6-7 দা মানুষ আচ্ছা স্যার এই বাচ্চা জোড়াটা কত রাখবেন ভাই একদম অসাধারণ পেয়ার এই জোড়াটা কত রাখবেন এই পেয়ারটা আজ ওই 2500 লাস্ট প্রাইস একদম 2500 টাকা লাগবে হ্যাঁ তো দর্শক আমি দেখাই এই যে জোড়াটা যে দাঁড়াইলো খুবই চমৎকার আপনারা কবুতর দেখবেন ফিটনেস দেখবেন দাঁড়ানোর স্টাইল দেখবেন দেখলে বুঝতে পারবেন কবুতর এটা হলো 6162 টেক আচ্ছা 6162 টেক আছে হ্যাঁ তো জোড়াটার দাম কত 2500 লাস্ট প্রাইস এর নামটা কি বলেন সারানপুরি সারানপুরি কালসিরা কালসিরাটা হ্যাঁ তো দর্শক আশা করি জোড়াটা আপনারা এগুলা এই লম্বা গলা হবে ঠিক আছে কোয়ালিটি সে হবে হ্যাঁ কোয়ালিটি একদম 100% কোয়ালিটি হবে জিরো উপরে বাচ্চা বুঝেন না ভাই দর্শক তো একটা কথা বলি আজকে মজার বিষয় হলো যে ফারুক ভাই যে শার্টের কালার আর কবুতরের যে কালার আর চেহারা যে গ্লিস মারতাছে আজকে দেখেন এই শার্টটা বড় ভাই আমি এক গিফট পাইছি এক বড় ভাই দিছে তাই না আমার বড় ভাই দিছে মনের বড় ভাই মনের বড় ভাই আচ্ছা যাক বড় ভাই নামটা নাই বললাম আমরা ঠিক আছে তো আশা করি ভাই এই এই জোড়াটা এটা টুপিদার টুপিদারটা হ্যাঁ অসাধারণ পিয়ার একদম অসাধারণ পিয়ার আচ্ছা 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 নরমাদি কনফার্ম খুবই সুন্দর চমৎকার জিরো পরের বাচ্চা হ্যাঁ তো ভাই ফেদারটা একটু দেখান না এগুলো রোদে চোখ দেখালে জল জল করবে জল জল করবে হ্যাঁ এই যে জিরো পর একদম ফেদারটা স্ট্রং করে দেখাই আমি দর্শক দেখেন একটা কবুতর যে আকাশে উড়বে আমরা তো মুখ দিয়ে বলি অনেক কথা বলতে হয় তারও তো ক্ষমতা লাগবে দেখেন ক্ষমতা আছে কিনা দেখেন তাদের ঠিক আছে এই যে দ্বিতীয় ফেদার এই যে দ্বিতীয়টা খুবই চমৎকার কালারটা একদম সেম কালার আছে সেই সারন ভাই কবুতর এটা 7-8টা কই ভাই 7-8টা এই যে সেম তো হ্যাঁ আরে এই যে 100% এই দেন কালার এই যে কালারটা এক পর জড়ছে এটা এটা এক পর জড়া আছে হ্যাঁ তো ভাই কোনটা কোনটা সেট এই যে পিছনটা সেট আচ্ছা আচ্ছা এই যে সেট এই যে সেট হবে এইটা সেট এটা দর্শক এটা হলো এক সেট আর এটা হলো এক সেট হ্যাঁ তো ভাই এই সেটটার দাম কত করে রাখবেন একই প্রাইস দুইটা একই প্রাইস যে প্রাইস কত 2500 টা লাস্ট প্রাইস দর্শক 2500 করে আপনারা আশা করি এই বাচ্চাগুলো এটা কোয়ালিটি ফুল কবুতর আর এই কবুতরগুলো আপনারা বাড়িতে রাখতে পারবেন আচ্ছা উড়ানোর জন্য হ্যাঁ সব সময় চেষ্টা করবেন ছাদের ভিতরে একটা বড় করে একটা নেট দিয়া হ্যাঁ হ্যাঁ একটা লব করার চেষ্টা করবেন এই বাচ্চারা বাড়িঘর চিনাইবেন প্রথম প্রথম বাড়িঘরটা চিনাইবেন এক মাস চিনাইবেন বাড়িঘর পরে ছাড়বেন কবুতর ছাড়বেন হালকা বা ক্লিপ বা কস্টিপ না দিয়ে ক্লিপ দিয়ে দিলে ভালো জি জি এই কবুতরগুলো কিন্তু প্রথম বাচ্চা চিনে বা বাড়িঘর চিনে না ছেড়ে দিলে এই শেষ কোনদিন যে ছেড়ে দিলেও এই বাচ্চা জায়গা জিগুনে কানে আচ্ছা আচ্ছা ভালো করে চিনাইবেন আচ্ছা তো 2500 করে দুই জোড়া দিলে লাস্ট প্রাইস কোয়ালিটি ফুল কবুতর ওকে ফারুক ভাই ফারুক কবুতর খুবই শক্তি ভাই খুবই সুন্দর খুবই শক্তিশালী কিছু এই যে দেখেন আমি একটা করে সিঙ্গেল দেখাই দেখাই কালপুরা কবুতর কালপুরা হ্যাঁ ইন্ডিয়ান কালপুরা সেই রকম বডি আর এগুলো সেই রকম দর্শক আমি দেখাই আপনাদেরকে কিছুটা ভাব দেখা যায় বাংলাদেশ গ্রিবাজের মতো গ্রিজেলের মতো না পরগুলো একটু দেখেন একটু যাচাই করেন জিরো করে সুন্দর এই যে দর্শক আমি দেখাই জিরো করে বাচ্চা হ্যাঁ অসাধারণ একদম পেয়ার খুব সেই সেই আর চোখটা হবে এই চোখ এই কবুতরটা আছে না ভাই 8 ঘন্টা প্লাস উড়বে আর এগুলো রেজাল করা আছে 12 ঘন্টা এটার নামটা কি বললেন আপনি এটা কালপুরা কবুতর ইন্ডিয়ান কালপুরা ইন্ডিয়ান যেটা এটা এলবি ইন্ডিয়ান কালপুরা দর্শক ইন্ডিয়ান কালপুরা কবুতরের যে বেবিটা এটা তো আশা করি আমি দেখাই আপনাদেরকে এই যে পাকেজ সেটআপগুলো দেখাই দিলাম সেই ঠিক আছে আচ্ছা স্যার ওটা স্যার এটা হলো মাদি বাচ্চা আচ্ছা দাঁড়ান আমার দর্শকদেরকে দেখাই একটু তাড়াতাড়ি দেখান আরো কবুতর আছে দর্শক এই যে দেখেন এটা এটা কি নরটা দর্শক এটা নর বাচ্চাটা আমি দেখাই এই যে দেখছেন আমার দর্শক প্রিয় ভাই বোনরা যদি কোনো শখ করে
ছাদের উপরে নিয়ে পালতে চায় বা নরমালি পালতে চায় খামারের জন্য আপনি এই কুকুর বাড়ি ঘর একদম নিশ্চিত চিনবে 100% 100% না একদম 2500 টাকা লাস্ট প্রাইস একদম 2500 টাকা 2500 টাকা করে পড়বে কোনো দাম দিবি না কালপরা কবুতর এক নাম্বার কবুতর চিনে এগুলো ইন্ডিয়ান কবুতর হবে জি তো দর্শক আশা করি আপনারা এই বাচ্চা জোড়াটা সংগ্রহ করবেন একদম 2500 টাকা একদম 2500 টাকা ফ্লাইট টাইম 8 থেকে 9 ঘন্টা গুলো অনায়াসে করাইতে পারবে অনায়াসে করবে ওকে ঠিক আছে তারক ভাই জি এই যে কবুতর দেখানোর আগে আপনি একটু দেখাই আবারো হ্যাঁ তো দর্শকদের এই হাতে এটা কি আপনি বলেন তো এটা গোল্ডেন বেবি গোল্ডেন বেবি তাই না এটা হোয়াইট গোল্ডেন একটা হোয়াইট গোল্ডেন বেবি সবজি গোল্ডেন আচ্ছা তো দর্শক আমি দেখাই এটা হলো হোয়াইটটা তাই না ভাইয়া সেম কালারই আসবে সেম কালারই আসবে তো এটা হলো কি আপনার নর বাচ্চাটা হওয়ার সম্ভাবনা মাদি বাচ্চা এটা মাদিটা তো দর্শক আমি দেখাইলাম এই যে নর বাচ্চা এটা নর বাচ্চা তো বাচ্চাগুলো তো পেদাপ তো আগেরটার মতো না হ্যাঁ আগেরটা তো একটু উন্নত উন্নত এটা হ্যাঁ তো একটু দেখান তো আবার একটু এই দর্শক দেখাই আমি একটু লাইট একটু কমাই তো এই যে এক পরে কবুতর এক পরে কবুতর হ্যাঁ আচ্ছা চোখ লাল টকটক আসবে চোখটা তো দেখাইলাম তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দেখেন দেখছেন দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম ছাড়েন ভাই যে ফেদার আচ্ছা তো ভাই এই জোড়াটা আপনি কত দিয়ে রাখতে পারবেন সেম প্রাইস একদম 2000 টাকা রাজি আগেটা তো 2500 ছিল ভাই এটা কত রাখবেন এটা কালপুরা কবুতর এটা হলো গোল্ডেন কবুতর এটা হলো কালপুরা এটা হলো গোল্ডেন হ্যাঁ গোল্ডেন এটার প্রাইস 2500 টাকা একদম আমি 2500 রাখবো না আমি কমে আনছি 2000 টাকা রাখবো 2000 টাকা রাখবো আপনি হ্যাঁ আর একদম পিওর বাচ্চা আছে কালার পিওর কালারটা আছে তো কয় ঘন্টা উড়বে ভাই এটা আমি হ্যাঁ 20-30 মিনিট উড়বে ঠিক আছে যে চিনে ফার্ম তো করবে না আর যে না চিনে অনেক ভাই মনে করবে যে বাংলাদেশ থাকে বাংলাদেশের কবুতরের বদনাম করে বাইরের করতে বলতো না ভাই কবুতর সবই ভালো তবে ব্লাড লাইন এক একটা এক রকম আচ্ছা ভাই তো ঠিক আছে ফারুক ভাই খালি বাচ্চারই দেন ভাই কালশিরার বাচ্চা কালশিরার বাচ্চা সেরকম একটা বাচ্চা আমি দেখাই আপনাদের বকের মতো দেয়া যায় তাই না অসাধারণ কবুতর ভাই এক কথায় অসাধারণ দেখেন দর্শক এর পায় ট্যাগ দেওয়া আছে ফ্লাই আছে পায় ট্যাগ ধরুন তো ভাই আমি একটু পা নাম্বার দেওয়া আছে ট্যাগে খুবই সুন্দর এই যে আমি দেখাই দর্শক একটা জিনিস কি আপনারা দেখুন বাচ্চা যারা নেবেন শুধু খালি আপনারা বডি দেখলে হবে না আপনারা পাও 100 100 100 দেখবেন চিকন পাও খুবই সুন্দর চিকন থাকবে কাচ্চির মতো হ্যাঁ 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 ঠিক আছে দেন সাইজ দেন কবুতরের সারা হলো আরে অসাধারণ কবুতর ভাই চমৎকার দেখছেন সারা সাথে সাথে তার বকের মতো হয়ে যাবে একদম এটা ভাই এটার নামটা কি বললেন জির উপর আমি সব সময় চেষ্টা করি কি ভাই জানেন নি যে কবুতরগুলো আলে নিয়া পাইলে রাখতে পারো কবুতরগুলো জি ভাই এই এরকম কবুতর আনার চেষ্টা করি এটা হলো কি আপনি বললেন জির উপর কালশিরার বাচ্চা কালশিরা কালশিরা পাকিস্তানি দর্শক পাকিস্তানি ঠিক আছে তো আশা করি আপনারা বিটটা কিন্তু পাকিস্তানি কিন্তু ইন্ডিয়ান কবুতর এটা এটা ইন্ডিয়ান কবুতর বিট হলো পাকিস্তানি আর বাংলাদেশ এটা হোম বিট করা তো হ্যাঁ হোম বিট করা আমি যেটা লিগালি সেটা বলার চেষ্টা করব আর ব্লাড গুলো বাইরের এগুলো সবগুলো বাংলাদেশি হোম বিট করা তো আশা করি আপনারা নিতে পারেন ভাই এই জোড়াটা আপনি কত টাকা হলে আপনি বিনিময় দিতে পারবেন একদম 3000 টাকা বাচ্চারা মশিন ভাই পকেটে টাকা নেই এত টাকা দিয়ে নিতে পারবেন ভাই ট্যাগ দাও স্যার নাম্বার লেখা আছে ঠিক আছে আর যার কবুতর খুব ভালো ভালো রয়্যাল টেডি কামাগা টেডি ঠিক আছে ভালো ভালো টেডি কবুতর ওনার কাছে আছে ওনার কাছে আছে উনি নিজস্ব নাম্বার টেক দাও আছে যে দাম বললেন হ্যাঁ মশিন ভাই তো নিতে পারবো না ভাই আমার দর্শকরা নিতে পারবে অবশ্যই নিতে পারবে যান 200 টাকা সম্মান এই পেটটা থেকে ঠিক আছে দর্শক তো 200 টাকা সম্মান করছে ভাই আমার এক কথায় আশা করি আপনারা যদি নিতে চান এক কথা ভাই এটা কবুতর অসাধারণ কবুতর অসাধারণ দর্শক দেখেন আপনারা দেখলে তো বুঝতে পারবেন বাচ্চা কোনটা এই মেইন পেয়ার কবুতর দাম 8-10000 টাকা আচ্ছা চমৎকার ভাইয়া চমৎকার ফারুক ভাই জি তো আমি একটু দেখাই আপনি আমার দর্শক যারা আছে ভাই গোল্ডেন এর বেবি বড় ভাই গোল্ডেন এর বেবি হ্যাঁ তো ভাই এই বেবি জোড়াটা আমি একটু দর্শকদেরকে দেখাই দর্শক আসলে এই যে সময় স্বল্পতার কারণে তাড়াহুড়া করতেছি ভিডিওটা লং যেন না হয় আরো কিছু বাচ্চা থাকবে দর্শক কবুতর থাকবে আপনারা নিতে পারবেন দেখেন এই যে বাচ্চার চোখগুলো আর ফেদারগুলো একটা দেখেন তো ভাই আমার একটু ছাড়েন এটা হলো কি গোল্ড কি গোল্ডেন গোল্ডেন তাই না ভাই তো এটার কালারটা কেমন আসবে ভাই এটা হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন যেটা তাই না এটা তো আর কালো আসবে না না কালো আসবে না এগুলো আপনার হালকা করে সাদা হয়ে যাবে এগুলা দর্শক এগুলা যে যত জ্বর পর মানে সাদা হবে তাই তো হ্যাঁ এখানে একটা বার আসবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি জিরা কলা টাইপের আচ্ছা তো ভাই এই জোড়াটা আপনি ছাড়েন কত টাকার বিনিময়ে আপনি আমার দর্শকদেরকে দিতে পারবেন 2000 টাকা নিতে পারবে এটা 2000 টাকা ভাই ফ্লাই টাইম ওয়ান আছে এগুলো বলা লাগবে না 7-8 ঘন্টা করে 7-8 ঘন্টা না উড়ক আমার দর্শকরা 4 ঘন্টা উড়াইলেও তৃপ্তি পাবে 4 ঘন্টা এই যে একটা কথা বলছেন এটা আমি 8 ঘন্টা বলে দিলে তো লাভ হবে না সে যদি মনের মতো না বানাইতে পারে কই তো ঘুরাইতে পারবেন না আচ্ছা তো দেখা আছে সকলের কিন্তু সকালে টাইম দিতে পারে কবুতর বেশি আসলে দর্শক আমি কারো কারো ছোট বলবো না অনেকে শখ করে 20 লিটার গরু
গাবি নিয়ে যায় কিন্তু ওনার বাসা গেলে 8 লিটার রোপা হয় না অনেক হ্যাঁ হ্যাঁ কবুতর বা পাখি মানুষ এগুলো পোষ মানানোর অনেক একটা কথা বলার আছে বড় ভাই হ্যাঁ এইটা অনেক প্রবাসী ভাইরা আছে কই তোর নে ঠিক আছে বাড়ি থেকেও নাই মহিলা মানুষ হ্যাঁ মহিলা মানুষ তারা কিন্তু ট্রিটমেন্টটা বুঝে না কবুতরটা কি সমস্যা জিবে ওই জিমাইতেছে কেন ওই কি সমস্যা ওর ভিতরে এটা বুঝতেই গো যে কবুতর পালে যে অরিজিনাল কবুতর পালক হ্যাঁ কবুতরটা দেখলে বুঝতে পারবে আচ্ছা অনেক সময় বুঝে না ভাই এত টাকা এই জন্য সমস্যাগুলো 40 50 হাজার টাকা মাসে কামান ভাই ঠিক আছে কই তোর নেন ভাই দেই এত গো কিন্তু কই তোর আপনারা অসুস্থ বানায় পুরো আমাদেরকে দোষেন তবে আপনারা আইসেন নিজে খামার করেন সবচেয়ে ভালো হবে বড় ভাই এইটা আমার সাবজেক্ট আমার কথা আচ্ছা ঠিক আছে তো ভাই এই আরেক জোড়া আছে এক জোড়া কবুতর একটু দেখাতাম তো দেখি তো এটা চট কবুতর চট কবুতর তো ভাই এটা এই যে খুলনার চট কবুতর খুলনার চট কবুতর যেটা এটা হ্যাঁ দর্শক আমি দেখাই এই যে দেখ এই দুটো কবুতরের সাথে আমি একসাথে দেখানোর চেষ্টা করি এটা হলো চট আর টেরির সাথে করস করস দাও এটা বলে দাও বলে দিচ্ছিলাম এই শুধু মাদি বাচ্চাটা তাই না আর এই যে এটা ভাইয়া ওটা চট কবুতর এই এটা টেরির সাথে আছে কিছুটা হ্যাঁ এই যে এটা মাদিটা টেরির সাথে আছে আচ্ছা সারন দুটো ও পেয়ারটা 3-4 ঘন্টা উড়বে ভাই হ্যাঁ 3-4 ঘন্টা উড়বে 1500 টাকা রাখবো পেয়ারটা 1500 টাকা রাখবো হ্যাঁ দামও বলে দিলাম এই পেয়ারটা নিয়ে পালেন সমস্যা নাই মাদি বাচ্চা এটা এটা মাদি বাচ্চাটা তো 1500 টাকার বিনিময়ে আপনি দিবেন এটা হবে জি দিয়ে দেব জানেন এটা 1500 টাকা ভাই আমার কিনছিলাম বুঝতে পারছেন আচ্ছা কিনে ফোনের মাধ্যমে কিনছিলাম তো আমার খারাপ মাল আমি দেখাই আপনাদেরকে একটু এটা আমি বলি এটা কিন্তু গিরিবাস এটা কিন্তু গোল্ডেনের সাথে করস আছে করস আছে গিরিবাস এই যে গিরিবাস বলতে কি আপনি জিরাগলা সারামপুরি আছে না সারামপুরি জিরাগলা গোল্ডেন আছে একটু আচ্ছা আচ্ছা অসাধারণ ওটা অনেক দাম বেশি ওইটারই লাগে ওর সাথে দর্শক গিরিবাসটা এটার সাথে করস দিছে করস দিছে সেম কালার আইয়া পড়ছে সেম কালার আইয়া পড়ছে তবে কবুতর আইফলা অসাধারণ কবুতর এটা এটা কেমন উড়বে ভাই কবুতরটা 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা অনায়াসে গ্যারান্টি কবুতর আচ্ছা তো দর্শক আশা করি আপনারা দেখতেছেন কবুতরগুলো দেখতে থাকেন আরো কিছু কবুতর এটা গোল্ডেন চোখ পাইছি হ্যাঁ লাল টকটক আর ফেদাতে না তো স্ট্রং মোটা মোটা ফেদার এই যে মোটা এই যে আমার সাইজের সমান আচ্ছা সমান আচ্ছা স্যার এটা হলো বাম পাশেরটা এটা ডান পাশেরটা খুবই চমৎকার দর্শক ছাড়েন ভাই মাদিরা ছাড়েন ভিডিওটা লম্বা করবো না তো ভাই আমার দর্শক ভাই যারা আছে নিতে চায় উড়ানোর জন্য হ্যাঁ এই জোড়াটা যত খরচ আছে আপনি আমারে বলে দেন কত টাকার বিনিময়ে দিবেন খরচ হলো কবুতরটা খুব ভালো মানের কবুতর 2000 টাকা রাখবে এটা 2000 টাকা রাখবে হ্যাঁ দর্শক কালার কবুতর একটা কালার পাইবেই না ভাই এইসব কালার কবুতর সে একটা কালার আমার খুব পছন্দ হয়েছে যদি কোনো দর্শক গোল্ডেন জিরা গলা গল বললি হবে হ্যাঁ গোল্ডেন জিরা গলা যেটা দেখেন দর্শক কবুতর স্টাইলটাকে দাঁড়ানোর স্টাইল দেখলে মন শান্তি হয়ে যাবে আপনাদের আশা করি জোড়াটা সংগ্রহ করবেন আরও নেক্সটে যদি আপনারা এরকম প্রতিবেদন চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ফারুক ভাইয়ের বেশি বেশি করে কবুতরের জন্য ডিস্টার্ব করবেন ভাই কবুতর দেন ঠিক আছে আর না দিতে পারলে আমার খালি বলবেন আমি খালি দিমু বকা ওরে ঠিক আছে ফারুক ভাই এটা কি আপনার কালশিরা বাচ্চা সারামপুরি সারামপুরি কালশিরা তাই তো দর্শক দেখা এটা তো রানিং মনে হচ্ছে আমার একদম পিওর রানিং আচ্ছা 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 দর্শক এই যে দেখেন ক্রিম কালার একদম চোখটা আমি দেখাই ঠিক আছে আচ্ছা একটু এটা ফাদারটা দেন ভাইয়া তো দর্শক যারা চিনেন হয়তো তারে হয়তো বা নিতে পারবেন এটা ভাই ডিম দিছে তার আগে একদম 100% ডিম আছে গ্যারান্টি সাইড পেয়ার কবুতর আছে কালার পেয়ার আছে আচ্ছা স্যার দেখাই দর্শকদেরকে ভাই এটা কি মাদিটা হ্যাঁ নটটা এটা নটটা আর এই যে মাদি মাদিটা তো কালশিরা হালকা একটু মোল্ডিং আছে মোল্ডিং আছে হ্যাঁ দর্শক দেখেন কি লাভ লাভই করে ও মাই গড দর্শক এই যে মাদিটা আমি দেখাই ডিমে আছে ভাই ডিমে আছে একটু মোল্টিং এ আছে হালকা পাতলা তো আমি দেখাই ছাড়েন ভাই কুকুর বেশি আর লাগাবো না একটু মোল্টিং আছে তো এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিতে পারবেন দর্শকদেরকে দেখেন কি রকম লাফালাফি পারাপারি করতেছে ভাই কত টাকা রাখবেন ভাই এটা একদম চিপ রেটে একদম চিপ রেটে হ্যাঁ ভাই বলো 3000 টাকা সেল করে দিলাম 3000 টাকা লাগবে হ্যাঁ জি তো দর্শক আশা করি আপনারা এই জোড়াটা পাঁচ চাই সেল করি 25000 মাত্র কত 3000 টাকা 3000 টাকা ফারুক ভাই খুবই সুন্দর এক জোড়া কবুতর আমি দেখতেছি এটা কি আপনার এটা কালশিরে কালশিরে দাঁড়ান একটু দেখাই মাদিটা ঠিক আছে দর্শক মাদি মোল্টিং মাদি মোল্টিং এ একটু আছে আমি দেখাই কয় জোড়া আছে আপনার কাছে ভাই পাঁচ জোড়া ফেদারটা দেন তো ভাই একটু অসাধারণ ফেদার ভাই একটু দেখান তো তাড়াতাড়ি দেখান দর্শকরা বোরিং ফিল করবে বড় বড় উড়াই তো কবুতর উড়ানো কবুতর ছিল উড়ানো কবুতর ছিল দেখেন কো চোখটা দেন দর্শক এই যে চোখ আমি দেখাই দেখছেন দর্শক এই যে ক্রিম কালার
তো ভাই এই জোড়াটা আপনি আমারে বলেন তো কত টাকার বিনিময়ে দিতে পারবেন জানরে সেম প্রাইস দিয়ে দিলে কত ভাই 3000 টাকা 3000 টাকা একদম রানিং রানিং একদম রানিং মানে মানে এক কথা বলতে হবে না শেষ ডিম বাচ্চা না করলে ডাবল টাকা দিমু ডাবল টাকা দিবেন আর উড়বে কেমন ভাই ওই 7-8 ঘন্টা আর বেশি উড়তে পারবে কবুতর আপনি দাঁড়ানো যে স্টাইলটা হ্যাঁ আর যে একটা লুক লুক আর গেটআপটা আপনি বুঝতে পারবেন যেটা অরিজিনাল লুক এটা নামটা কি বলেন প্রে কালশিরার বাচ্চা সারামপুরি কালশিরা এটা তাই না তো দর্শক আমি দেখাই যে দেখেন খুব সুন্দর রানিং কবুতর একটু ভয় পায় খালি কবুতরগুলো ভয় এগুলো ভয়ই পায় ঠিক আছে দর্শক এই জোড়াটা 3000 টাকা ফাইনালি আপনারা সংগ্রহ করবেন ভাইয়া এই যে এই জায়গায় আরো জোড়া দেখতেছি আপনারা দেন কবুতর খুবই চমৎকার কালশিরা বাচ্চা আমি দেখাই কালশিরাগুলো হ্যাঁ এগুলো কয় পর আছে ভাইয়া সব অ্যাডাল্ট রানিং সব অ্যাডাল্ট হ্যাঁ এই যে দর্শক দেখেন আপনারা আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে খুবই চমৎকার দুটোটা জোড়া সেম কাছাকাছি তো ভাই এই জোড়াগুলো কত টাকা রাখবেন স্যার সেম প্রাইস ভাই হ্যাঁ আজকে সেম প্রাইস দিয়ে দিলাম সেম প্রাইস কত ভাই 3000 টাকা 3000 টাকা করে মাত্র হ্যাঁ জি তো দর্শক আমি দেখাই এই যে দেখেন এই যে নর মাদি এটা হলো মাদি এটা হলো একটা জোড়া ঠিক আছে নামটা কি বলেন ভাই আপনাদের সব কালশিরা কালশিরা হ্যাঁ এটা পাকিস্তানি ব্লাড নাকি সব পাকিস্তানি ব্লাড ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কবুতর দর্শক পাকিস্তানি ব্লাড এগুলা তো আশা করি আপনারা যদি কোনো বাইর পছন্দ ম্যাক্সিমাম আপনারা ইন্ডিয়ান দিবেন বেশি ভাগ হ্যাঁ সারামপুরি ইন্ডিয়ানই ইন্ডিয়ানই মানে তো দর্শকরা 3000 টাকা করে নিতে পারবে লাস্ট প্রাইস লাস্ট প্রাইস লাস্ট প্রাইস দর্শক আশা করি রানিং একদম একদম রানিং মানে কবুতর জোড়া পিওর আচ্ছা ঠিক দর্শক এই যে আরেক জোড়া এটা কি ভাই টুপিদার 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 আর কালশিরা কালশিরা দর্শক মাদিটা কি আপনাদের মাদিটা কালশিরা কালশিরা আর এই টুপিদার আমি দেখাই আপনাদেরকে দর্শক একটু দেখানোর জন্য একটু জুম করলাম ঠিক আছে দেখেন এই যে চোখগুলো দেখছেন পিটপিট করে কিভাবে জ্বলতেছে আর এই যে দেখেন দর্শক ঠিক আছে আমি দেখাইলাম এই যে একটু ক্লোজ করলাম তো দর্শক আপনারা যদি নিতে চান পারুক ভাই দোকানে এসে নিতে পারবেন আর যারা বিশ্বাস করেন যার যার জোড়া সেটল হ্যাঁ আরো আছে ভাই এগুলা না চার পেয়ার গুপ করে একসাথে দেখাই দিচ্ছি আচ্ছা চার পেয়ার একসাথে দেখাই দিচ্ছি তাই না এই দর্শক এই আরো জোড়া দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে একদম অসাধারণ পেয়ার যে ভাই নেয় হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই রিম বাচ্চা গ্যারান্টি কত করে রাখবেন এগুলো ভাই একদম 3000 করে কোন দামাদিম করবে না রানিং কবুতর 3000 টাকা জোড়া কবুতর ভাই মিলে তো বহুত কষ্ট হইছে আমার মিলে মিলে আস্তে আস্তে এক জোড়া করে রাখছি চার জোড়া কবুতর আচ্ছা চার জোড়া কবুতর কত টাকা কবুতর সেল হইছে ভাই দুই জোড়া কবুতর 12000 টাকা দিচ্ছি 12 জোড়া আর কবুতর আলাদা এই টু গেটআপ থেকে তো গেটআপটা ভালো তাই না ভাই তো ভাই এগুলো কত টাকার বিনিময়ে দিবেন আপনি একদম 3000 করে কোনো দরদাম করবেন না একদম জোড়া জোড়া সেটল করা আছে আচ্ছা এই চার জোড়া নেন চার জোড়া নিয়ে কবুতর পালেন গিরিবাস 500 টাকা গিরিবাস না পাইলে আচ্ছা 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 তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে ফারুক ভাই ইমো নম্বর তো দেওয়া আছে আর একটা নর আছে সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে নরটা দেখান তো ভাই দর্শক এই যে আমি দেখাই আপনাদের টুপিদার নর টুপিদার নরটা আমি দেখাই সিঙ্গেল বেচছি ভাই বুঝতে পারছেন এটা বিক্রি করে দিছে না এই যে দেখেন ফেদারটা দেখান তো ভাই ফেদার কাটা মন আছে আচ্ছা একটু কাটা আছে আচ্ছা স্যার ভাই এটা স্যার তো ভাই নরটা কত টাকার বিনিময়ে দিবেন এটা আমাদের বাংলাদেশে যারা পালে না ভাই পরম ভয় কবুতর পাওয়ার পার করে অপরগুলো কাটা রাখে ঠিক আছে জানি না কি কারণে তো কত টাকা রাখবেন নটটা নটটা 1500 টাকা এই নট টুপিদার নর হ্যাঁ টুপিদার নর 1500 টাকা হ্যাঁ 1500 টাকা একদম পিওর জোড়া ভাই প্রত্যেকটা কবুতর আচ্ছা অসাধারণ কবুতর কেউ দিতে পারবে না এরকম কবুতর এই রেটে দিতে পারবে এই রেটে দিতে পারবে না কবুতর দিতে পারবে জানি আশা করি সকলে দেন কবুতরের কালার সব জোড়া জোড়া সেটেল করা ওকে ঠিক আছে দর্শক তো আমি এক জোড়া কালদম দেখাই আপনাদেরকে খুবই অসাধারণ আর দেখেন তাদের চেহারাটা দেখলে খুবই সুন্দর মায়াবী একটা চেহারা ফারুক ভাইয়ের মতন ঠিক আছে তো এই জোড়াটা ভাই কালদম একদম পিওর কালদম আচ্ছা ঠিক আছে একটু পরটা দেখান তো এটার ভাই একটু দর্শক এই যে দেখেন এই যে পর কি খুবই সুন্দর গুণ 10 পর কমপ্লিট এটা এক এক দশকের কবুতর এক দশকের কবুতর হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি ভাই একদম পিওর কবুতরগুলো চেষ্টা করি একটা দেখান তো একটু আমারে দর্শকটা দেখা কয় জোড়া আছে আপনার কাছে ভাই এটা পেগ কবুতর এক জোড়া লাল দম আছে এক জোড়া কাল দম আছে আচ্ছা সারন ভাই জোড়াটা সারন একটা দেখাই দিলাম এটা নটটা তাই না ভাই একদম পিওর জোড়া হ্যাঁ নর এটা আচ্ছা তো ভাই এই জোড়াটা যদি কোনো দর্শক নিতে চায় আপনার থেকে কয় টাকা বাচ্চা গ্যারান্টি কোনো ছয় নয় হবে না হ্যাঁ বলেন ইন্ডিয়ান কবুতর একদম পড়বে বলে 2500 টাকা দাম নিয়ে হবে কোনো অপশন 2500 টাকা হ্যাঁ একদম একদম কোনো দামাদিম অপশন নাই আর ফারুক শুধু বলবেন কবুতর আছে কিনা হ্যাঁ না থাকলে নাই দর্শক তো আমি দেখাই সাইজটা দেখাই আগে আপনাদের কবুতর খুবই অসাধারণ 14 দমের কবুতর গরু ভাই 14 দমের কবুতর এই আপনার লাল দম তাই না ভাইয়া লাল দম লাল দম বেটা দেখ চোখটা দেখেন তো দেখুন দর্শক এই যে আমি দেখাই চোখটা ঠিক আছে এই যে পিছের দমটা দেখেন তো লাল দম যেত এটা দেখেন তো ধরে রাখা সম্ভব দুইয়া তো পারি না আচ্ছা কত দম এটা আছে ভাই 14 দম এই যে আমি একটা একটা করে করে দেই 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 একটা শীর্ষে আচ্ছা ঠিক আছে মাদিটার কাছে তারানপে জোড়াটা একদম অসাধারণ একটা কবুতর এক কথা বলতে গেলে লালদম দর্শক তো আমি দেখাই ভাই গুলো উড়বে কেমন এই জোড়াটা 7-8 ঘন্টা উড়াইতে পারবে আর বেশি 7-8 ঘন্টা উড়বে ভাই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিতে পারবেন আমার একদম বলে দেন একদম দামাদামি হবে না কোনো ভাই যদি দরদাম করেন আশা করি ফোন দিবেন না 3000 টাকা লাস্ট প্রাইস 3000 টাকা লাস্ট প্রাইস এরকম একটা কবুতর 14 দম কবুতর মিলাই দেখেন পান কিনা আচ্ছা ঠিক আছে আমার কাছে নিতে পারবেন সিলভার দম কাল দম লাল দম সবকিছু নিতে পারবেন সব নেওয়া যাবে হ্যাঁ সব নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই যে আমি দেখাই দিলাম এই যে লাল দম কবুতর ভাই কি বলবো ভাই এই কবুতরগুলা মনের কবুতর মনের কবুতর হ্যাঁ একদম লাল দম আর কাল দম কাল দম দর্শক এই যে কাল দম অসাধারণ জোড়া মাদিরা বলে নাকি বড় ভাই মাদিরা কিন্তু নিউ আডাল নিউ আডাল হ্যাঁ এটা ডিম বাচ্চা করে নাই নতুন জোড়া জোর মিলছে তো হ্যাঁ ওইটা কিন্তু পুরো রানিং রানিং তো দর্শক আমি দেখাইলাম ভাই লাল দমটা কত বলেন লাল দমটা 3000 টাকা কাল দমটা 2500 টাকা 2500 টাকা দুটোটাই কবুতর ইন্ডিয়ান কবুতর বাংলাদেশের হোমবিট হোমবিট খুবই চমৎকার দর্শক পুরানোর জন্য আপনাদের ভালো হবে একদম অসাধারণ দর্শক তো আমরা এখন একটু ফেন্সির দিকে যাচ্ছি তো লাউরিশিয়াজির বাচ্চা তাই না ভাই জি সিলভার একুরেট সিলভার তো ভাই এই বাচ্চাগুলো কত টাকা হইলে দিতে পারবেন ভাই আপনি আমি সব সময় বরাবর মতো একদম দেওয়ার চেষ্টা করি একদম 2000 টাকা একদম 2000 টাকা কোনো মিস মার্কেট নাই সুন্দর দর্শক লাউরি গাটাবের দেখেন আপনারা ফ্রেশ কবুতর ফ্রেশ একদম কত ভাইয়া 2000 টাকা বড় ভাই 2000 টাকা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক কথা একটু কম বললাম কারণ আরো কিছু ফেন্সি আছে আমি এগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে দর্শক আমি দেখাই এক জোড়া লোটন তাই না ভাই পারবিন কবুতর পারবিন সরি দর্শক দুঃখ সরি তো এটা পারবিন ভাই এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিবেন এটা পারবিনটা ভাই একদম রিজনেবল প্রাইস যার কবুতর ভাই হ্যাঁ 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 উনি অসুবিধার পরে বিক্রি করছে আমার কাছে আচ্ছা আচ্ছা বলেন ভালো কবুতর নিতে পারেন তিন জোড়া কবুতর আছে প্রাইসটা লাগবে ভাই 2200 টাকা 2200 টাকা না আমি 200 টাকা মানলাম না আপনার লোকের কথা আচ্ছা দেন 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 2000 হ্যাঁ দেন হ্যাঁ উনি উনি ভিডিওটা দেখবে যে ওনার কাছে কত টাকা দিয়েছি ঠিক আছে আমি কয় টাকা লাভ করছি উনি হাসবে হাসবে জি তো দর্শক এই জোড়াটা নিতে হইলে 2000 টাকা একদম পিওর হ্যাঁ জি ডাক ও সেরকম ডাক আছে সেরকম ডাক ডিম বাচ্চা রানিং ভাই একদম 100% আচ্ছা কবুতর দেখলে বোঝা যাচ্ছে ফিটনেসটা খুব বাচ্চা খাওয়ানো ডাক আছে তো ভিতরে আচ্ছা তো পারবিন কবুতর ভাই পারবিন কবুতর ওকে ঠিক আছে দর্শক এক জোড়া এটা ভাই এক জোড়া নিজের আমার প্রাইস একদম রিজনেবল প্রাইস অসাধারণ কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ভাই বলেন এটা কিং কবুতর তাই না কিং কবুতর টাইগার কিং টাইগার কিং ভাই এই জোড়াটা একদম একদম কম দাম 2200 টাকা দাম না আমি মহসিন ভাই হত্যার লাগে জান দিলাম 2000 টাকা 2000 টাকা এই প্রাইজের কবুতর কেউ দিতে পারবে না আমি আশাবাদী দর্শক আসলে আমাদের গিরিবাজ 2000 টাকা সময় নাই এই জন্য একটু তাড়াহুড়া করতেছি ডিম বাচ্চা 2000% গ্যারান্টি খালি 100% আচ্ছা তো দর্শক আমি দেখাই দিলাম ভাই এটা নিউ অ্যাডাল্ট হ্যাঁ আরে ডিম বাচ্চা 2000% গ্যারান্টি করো ভাই 2000 পার্সেন্ট গ্যারান্টি তো বাবা তো দর্শক আপনারা তাই ডিম পার্সেন্ট বড় ভাই হ্যাঁ ডিম পার্সেন্ট আমার কাছে আছে এই কারণে বললাম আর কি ফাইল দেন করে তো ভাইয়া আসলে এই জোড়াটা 2000 মাত্র হ্যাঁ জি জি মাত্র 2000 আচ্ছা ঠিক আছে কিং কবুতর দর্শক এটা কি কি কিং ভাই এটা এটা টাইগার কিং বলে টাইগার কিং বলে এগুলো তো 4-5000 টাকা জোড়া নিছে না আচ্ছা ঠিক আছে চমৎকার একটা হলুদ আর একটা হলো সাদা সাদা ভাই এটা কি হুমা নাকি আরে কিং কবুতর বড় ভাই একটু খারাপ নিছে ডাকতাছ তো ভিতরটা খুব সুন্দর আমি তো ভাবছি যে ভাই কিং হ্যাঁ তো এটা কিছুটা দর্শক দেখা যাচ্ছে কি এরকম মিনি কিং ঠিক আছে চমৎকার মানে আমাদের দেশি কিং জিটা ঠিক আছে তো অসাধারণ সাইজ আছে ভালো তবে এগুলা পোস্টারিং এর জন্য বেটার হবে দর্শক পোস্টারিং করার জন্য এই বাসাই বিক্রি করতে পারে বাসাই বিক্রি বাসা টাইগার কালা বাসাই দুইটা কবুতর তো ফারুক ভাই একটা কথা বলি আমি নটটা সাইরাও মানুষ উড়াইতে পারবে এটা নটটা দেখেন আপনি একটু উড়াল দিবে খুব সুন্দর তাই না না উঠতে পারবে না উড়ে না বেশি একটা বেশি একটা উড়বে না বলতেছি কি এটা একটা মা নর আছে আমার কাছে যদি কেউ নিতে চায় মিলে নিতে পারেন একটু দেখি দেখাই দিই ফারুক ভাই এটা তো ওই যে সাদা কিংটা না নে এটা নিতে পারবে এটা ফ্রি এটা মানে একসাথে আর কি একসাথে তিনটা হ্যাঁ এটা এটা সাদাটা আর লালটা মাঝে জোড়া আর এটা নর হ্যাঁ কিং এর নর তো তিনটা কবুতর কত বলেন একদম তিনটা কবুতর বলতে কি পেয়ারটা রাখা যাবে 2200 টাকা মানে এক জোড়া বাচ্চা কবুতরের দাম আচ্ছা আমি একদম সবাইকে দেওয়ার জন্য বলবো আচ্ছা আচ্ছা আর এই নরটা সবাই নটা 1000 টাকা দিলে হবে জান নটা 1000 টাকা আর যদি ভাই আমি হলুদ দুইটা নিতে চাই একসাথে হলুদ দুইটা 2000 টাকা হলুদ দুইটা 2000 টাকা তাই না ওই সাদাটা নিলে মিলে 1000 টাকা 2000 টাকা পেয়ার আর সিঙ্গেল একটা দিলো 2000 টাকা আর সিঙ্গেল যদি কোন নটটা সাদাটা নিতে চান 1000 টাকা আর বর্তমান তো সাদা হয় ই হলো জোড়া আচ্ছা ঠিক আছে ফারুক ভাই খুবই চমৎকার ব্লু শাড়ি দেখাই ব্লু একদম বাচ্চা রে কবুতর দিমু 2000 টাকা মাত্র দান মাত্র 2000 মানে নরমালি ঠিক আছে তো নরমালি ঠিক আছে নিবেলে রানিং দেন এটা হলো নর খুবই সুন্দর খালি একটু বাইরে একটু খালি একটু এতে কোন সমস্যা নেই এই যে একটু খালি একটু দেখা যাচ্ছে একটু ঠিক আছে খুবই চমৎকার একদম পরিটরি ফ্রেশ তবে একদম ফ্রেশ ভাই গুলো রানিং তাই না হ্যাঁ রানিং রানিং মতে কি আমরা 10 পর কমপ্লিট ডিম বাচ্চা করে নাই কমপ্লিট কমপ্লিট ভাই হ্যাঁ কমপ্লিট আচ্ছা একদম কত 2000 টাকা 2000 টাকা দর্শক আসলে কি ব্লু শাড়ি গেছে কমের ভিতরে আমি প্রতিবেদন এই সপ্তাহের ভিতরে আমি করি নাই
যদি আশা করি আপনারা জোড়াটা সংগ্রহ করতে পারেন ওই যে মাথাটা একটু ফাটা আছে না হ্যাঁ সেটাই বললাম আমি একটু একটু এরি তো দর্শকরা অবশ্যই বুঝে নেবে মশিন ভাইয়ের বাসাগুলো ঠিক আছে এত ফাটা না কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে তো 2000 টাকা কবুতর আছে ভালো কবুতর দেওয়া জানা তো একদম মানে নিউ অ্যাডাল্ট হ্যাঁ 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট ডিমাসা করবে টাই গুলো চমৎকার এই যে দেখাই দিলাম মাদি নট ঠিক আছে একটা মাদি এরকম কিনতে গেল দর্শক 1500 2000 টাকা লাগা তারপরে জোড়াটা আপনারা 2000 টাকার বিনিময়ে পাচ্ছেন দর্শক তো আশা করি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আর পার্টগুলো বড় করব না কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব তো আশা করি আপনারা ও পিছটা বড়টা নর নর তিন পরে কবুতর তিন পরে আর সামনেটা ভাই দুই তিন পরে কবুতর মাদি পরে মাদি হ্যাঁ তো একদম চিপ রেটে কম দামে হ্যাঁ 1500 টাকা 1500 টাকা দর্শক এই জোড়াটা তিন তিন পরে ভাই 1500 টাকা ভাই 1500 টাকা আচ্ছা দর্শক দেখেন না কি বাবু উড়াল দিচ্ছে তো 1500 টাকার ভিতরে এই জোড়াটা আপনারা সংগ্রহ করুন ফারুক ভাই খুবই সুন্দর তো এক জোড়া ম্যাক পাই হ্যাঁ হ্যাঁ ভাই অসাধারণ একটা ম্যাক পাই আচ্ছা অসাধারণ এক জোড়া ম্যাক পাই আর এক জোড়া আমি দেখাচ্ছি দর্শক একসাথে নাম দামগুলো জানানোর চেষ্টা করব আর আমি একটু গিয়ারটা দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে তো আশা করি মোশন টিভির পাশে থাকবেন দর্শক কিছু কবুতর দেখানোর চেষ্টা করব আশা করি কালারটা সেম আছে না ভাই কালারটা খুবই সুন্দর ভাই হ্যাঁ এটা আর জোড়া তাই না ভাই এটা লাল হ্যাঁ পিওর জোড়া আছে আচ্ছা এটা গিয়ারটা তো অনেক সুন্দর ভাই এটা নটটা দুটোটাই সুন্দর দুটোটা সুন্দর মানে এটা সুন্দর মানে এটা লাল গিয়ার ভাই এগুলা রানিং ভাই একদম একদম ডিম বাচ্চা করা পিয়া আচ্ছা ডিম বাচ্চা করা পিয়া কবুতর না ভাই তো ভাই আসলে বলেন তো ভাই এই জোড়াগুলো কত টাকা কোনটা হলুদটা কত লালটা কত তাড়াতাড়ি বলেন দুইটা কবুতর সেম প্রাইস দিয়ে দিলাম ঠিক আছে ভাই হ্যাঁ দুইটা কবুতর দাম 6000 টাকা দুইটা কবুতরের দাম 6000 টাকা 6000 টাকা 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া আপনার চ্যানেলে কিন্তু ভাই 4500 করে সেল দেয় হ্যাঁ আমি জানি তো এগুলো কিনা বেশি তবে আমার কিনা কম দিছি কমে আচ্ছা আমি মানুষ কখনো জুলুম করি না তো কমে কিনে কমে দেই কমে কিনে কমে দেন তো দর্শক 3000 টাকা করে পিয়ার 3000 লালটা 3500 আর হলুটা হলো 3000 আসলে হলো 65 6500 আমি দিছি 6000 টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তো একসাথে আর আলাদা আলাদা নিতে গেলে ভাইয়া ওই ওই 3500 3500 এটা লাল 3000 টাকা আর এটা 3000 টাকা হলুদটা হ্যাঁ আর একসাথে নিলে 6000 6000 টাকা ওকে ঠিক আছে 500 টাকা ডিফারেন্স সম্মানিত দর্শক তো আজকে এই যে গ্রিবাজ অনেক এগুলো গ্রিবাজ আছে প্রচুর গ্রিবাজ আছে ভাই এগুলো কত করে লাগবে ভাই 700 800 700 800 এই ময়না জাগ আছে মানে গ্রিবাজ গ্রিবাজ জজরা বাজরা না বজগজ করবেন তো দর্শক যারা গ্রিবাজ লাগবে তারাও নিতে পারবেন 500 600 টাকার বিনিময়ে নিতে পারবেন ভিতরে আছে ভিতরে খাসা আছে আরো আচ্ছা ঠিক আছে তো আল্লাহ হাফেজ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম